জঙ্গিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। নবমীর গঙ্গার অধীনে কাজ চলছে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন এলাকা। তার সাথে সাথে জঙ্গিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ও রাস্তা খনন করে পাইপলাইনের কাজ চলছে, কিন্তু বেশ কিছুদিন আগে খনন করা হলেও রাস্তা আর মেরামত করা হয়নি, যার ফলে স্থানীয়রা ক্ষোভে পুষছেন। জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী বলেন, আমরা তত্ত্বাবধানে থাকা সংস্থা থেকে জানিয়েছি দ্রুত রাস্তা মেরামত করার জন্য। রাজশেখর, রিপোর্ট NTVWB। হ্যাঁ, পৌরসভা থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, এবার ওই কাজটা তো আমাদের নবমী গঙ্গা থেকে করছে, ওদেরকে আমরা বারবার বলেছি, তো ওনারাও একটু কাজের চাপের মধ্যে আছেন। তার সাথে আমি বারবার প্রেশার দিয়েছি, বলেছি ওটাকে খুব তাড়াতাড়ি করতেই হবে, ওনারা আজকালের মধ্যে কাজটা শুরু করবেন বলেছেন ওনারা। তাহলে কি সমস্যার সমাধান হতে চলেছে? সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার।